শব্দের মধ্যে টি থাকলে টি এর পরে ইউ হলে টি এর উচ্চারণ চ হবে, যেমন ফিউচার, সেঞ্চুরি, মিকচার, ফিকচার। টি এর পরে আইও হলে টি এর উচ্চারণ স হয়, যেমন ন্যাশনাল। শব্দের মধ্যে ডি এর পরে জি হলে ডি এর উচ্চারণ হয় না, যেমন নলেজ, জজ, ব্রিজ, কোলারিজ। কে এর পরে এন হলে কে এর উচ্চারণ হয় না, যেমন নো, নি, নাই, নলেজ। জি এর পরে ভাওয়াল থাকলে জি এর উচ্চারণ গ হয়, যেমন গার্ডেন, গুড, গাইড, গিভ, গেট, গিফট। এস এর পরে এইচ হলে এস এর সর্বদা স হয়, যেমন বাংলাদেশ, বাঁশ, কাশ। ডাব্লিউ এর পরে এইচ অথবা আর হলে ডাব্লিউ এর উচ্চারণ হয় না, যেমন রাইট, রং, হু, হু কোশ্চেনের সব। আই ইউ এর পরে জিএইচ হলে জিএইচ এর উচ্চারণ হয় না, যদি হয় ফ এর মতো, যেমন এইট, রাইট, হাই, ইনাফ, কাফ। এক্ষেত্রে অনুস্বারের উচ্চারণ হয়, যেমন বাংলাদেশ। শব্দের শেষে ই থাকলে ই এর উচ্চারণ হয় না, যেমন নেম, কাম, টেক। যখন কোনো শব্দে জি এম বা জি এন রূপে ব্যবহৃত হয় তখন জি এর উচ্চারণ সাইলেন্ট থাকে। প্রথমে যদি জি থাকে এবং তারপরে যদি এন থাকে তবে জি সাইলেন্ট থাকে। এক্সাম্পল, এক সাইন চিহ্ন, কম্পেইন প্রচার, রিজাইন শাসন, রিজাইন শাসন, ডিজাইন নকশা, রিজাইন পদত্যাগ করা। ও সি এর উচ্চারণ কখনো ক আর কখনো স হবে। রুল অন, সি এর পরে যদি এ এল ও আর ইউ হয় তাহলে তার উচ্চারণ ক হয়। কিছু সহজ উদাহরণ পড়ে মিলিয়ে দেখুন। ক্যান, পাড়া, ক্লাস, শ্রেণী, কালার, রং, কাপ, পেয়ালা, ক্রাইম, দুর্নীতি। ও রুল টু, সি এর পরে যদি আই ই ওয়াই থাকে তাহলে তার উচ্চারণ স হবে। দেখে নিই কিছু সহজ উদাহরণ। সেন্টার কেন্দ্র, সিলিং ভেতরের দিকে ছাদ, সিনেমা প্রেক্ষাগৃহ, সাইক্লিস্ট সাইকেল চালক। আশা করি একটু হলেও উপকৃত হবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।